বাংলাদেশের একটি ছোট অথচ সমৃদ্ধ জেলার নাম নড়াইল। এ জেলার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য দীর্ঘদিনের। এ জেলাটি মাত্র তিনটি থানা নিয়ে গঠিত। নড়াইল জেলার উত্তরে মাগুরা জেলা, দক্ষিণে খুলনা জেলা, পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে যশোর জেলা অবস্থিত। আয়তন প্রায় 986 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 686,000 জন। প্রধান নদনদী ভৈরব, কুমার, বোধমতী ইত্যাদি। নড়াইল জেলা মোট তিনটি থানা নিয়ে গঠিত। থানাগুলো হচ্ছে নড়াইল, কালিয়া ও লোহাগড়া।